সিএ নিয়ে যখন বিস্ফোরক মন্তব্য করলেন শান্তনু ঠাকুর, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যেখানে রাজবংশের ইতিমধ্যে নাগরিক নতুন করে ক্যা ক্যা করে চিৎকার, এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি, আপনারা সবাই নাগরিক। কোচবিহার সিএ নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তনু ঠাকুর গতকাল দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন এক সপ্তাহের মধ্যে সিএ কার্যকর হচ্ছে। অন্যদিকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো এ কোচবিহারের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ খোলেন সিএ প্রসঙ্গ নিয়ে, রীতিমতো তোপ দাগেন তিনি কোচবিহারে সিএ। তো মুখ্যমন্ত্রীর কি বললেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন। রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে ক্যা ক্যা করে চিৎকার করছে, এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনারা সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি, সমস্ত উদ্বাস্তুকরণকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পয়েন্ট তো নাগরিক না হলে থোড়াই পেত, বলুন আপনারা আমাকে পেত, নাগরিক না হলে তারা ভোট দিতে পারতো? মমতা বন্দ্যোপাধ্যায় আজ রীতিমতো মুখ খুললেন সিএ নিয়ে, নার্সি নিয়ে তিনি যা বললেন এবং আপনারা সবাই নাগরিক, রাজবংশী উদ্দেশ্য করে যে বক্তব্য রেখেছে শুধু তাই নয়, ক্যা ক্যা করেছেন এতদিন, এবার এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি, এবং রাজবংশীর ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়েছে, নতুন করে ক্যা ক্যা করে চিৎকার করে লাভ নেই, এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি, তীব্র ব্যঙ্গ আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।